এটা দেখিয়ে দিই একটু, আমরা যখন প্রণাম করে বেরোচ্ছিলাম তখন এটা জাস্ট আমার সামনেই পড়ে, আর পুরোহিত যে যিনি মন্দিরে আছেন তিনি বললেন আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। দেখো সবাইকে প্রথমেই শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি সবাইকে। আমি এখন আসি হচ্ছে ডাবক শিব মন্দিরে, এখানে আমার বাবা দীক্ষা নিয়েছিল তাই আমরা তারাপীঠে এসেছি ডাবক শিব মন্দির ভিজিট করতে। এখন ডাবক শিব মন্দিরে আছি, আমরা এখনও তারাপীঠ মায়ে পুজো দিইনি, মানে মন্দিরে পুজো দিইনি, ওইটা কালকে দেবো মানে মঙ্গলবার সকালে দেবো। বাট আজকে সকাল, আজকে সোমবার সকালবেলা আমরা প্রথমে ডাবক শিব মন্দিরে এসেছি, এরপর আমরা এখান থেকে চলে যাবো বোলপুরে। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 3:30 সময়, উঠে রেডি ফেডি হয়ে 5:30 বাড়ি থেকে বেরিয়েছি, এখন 6:10 বাজে ঘড়িতে। আর এই হচ্ছে পেছনে ডাবক শিব মন্দির, জাস্ট আমাদের হোটেল থেকে, মানে আমাদের হোটেল প্রপার তারাপীঠে ছিল, হোটেল থেকে ডাবক শিব মন্দির আসতে 20 মিনিট টাইম নিল। আর এই হচ্ছে পেছনের ডাবক শিব মন্দির, নতুন করে সংস্কার হয়েছে, আমার বাবার আসার খুব ইচ্ছে ছিল। বাবা যখন 9 বছর বয়স তখন বাবার দীক্ষা নিয়েছিল এখানে, তো বাবার খুব এখানে আসার ইচ্ছা তাই বাবা এখানে এসছে, বাবাকে নিয়ে এসছি। এই হচ্ছে পেছনে ডাবক শিব মন্দিরটা, এখানে নিতাও এসছে, নিতার বোন এসছে, আমি এসছি। এই হচ্ছে ডাবক শিব মন্দির, শিব মন্দিরের ভেতরটা খুবই সুন্দর নতুন করে সংস্কার হওয়ার পরে। এই হচ্ছে ভেতরটা, আমরা ইউটিউবে ভিডিওটা দেখেছি, মানে ইউটিউবে একজনের ভিডিও দেখেছি, ডাবক শিব মন্দিরটা নতুন করে সংস্কার হয়েছে। তো এবার চলো ভেতরের ওপরটা দেখাই একটু। এই হচ্ছে বাবা, বাবা হচ্ছে নিতাকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে। এখন বাবা সেই 8-9 বছর বয়সে এসেছিল। এই হচ্ছে পুরো মন্দিরটা, আর এই হচ্ছে মন্দিরের পুরো চত্বর, মন্দিরের এলাকা, ওখানেও একটা ঠাকুর আছে, দেখে আসি একটু গিয়ে। এখানেও কালী মন্দির আছে, একটু জুম করে দেখাই, এখানেও কালী মন্দির, মা কালী মন্দির। আর এই হচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির, ডাবক শিব মন্দির। চলো এবার ভেতরে যাই। ডাবক শিব মন্দিরের উপরে আছি আমি, আর এখন সকালবেলা যেহেতু ধোয়াধুয়ির কাজ চলছে, মানে ঠাকুরের গোছানোর কাজ চলবে, এখন পুজো হবে এরপরে ধোয়াধুয়ির কাজ চলছে। আর একটু সামনে নিতাকে দেখিয়ে দিই। এই হচ্ছে নিতা, নিতা আজকে শাড়ি পরেছে বোলপুরে রং খেলতে যাবে বলে। আর এই হচ্ছে টিনা, হ্যাঁ মন্দিরেও আসবে বলে। যাই হোক, এই হচ্ছে ওদের লুক, এই হচ্ছে আমার লুক, পুরো বাইক পাঞ্জাবিতে, বাবাকে তো ভেতরে দেখালাম। এই হচ্ছে শিব মন্দিরের বাইরেটা, এখান থেকে আমরা ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে আমি তখন ভিডিওটা স্টার্ট করেছি, আর ভেতরে পুরো ধোয়াধুয়ির কাজ চলছে ওই জন্য আর ভেতরে ঢুকলাম না। আর এখানে হচ্ছে মুন্নি এর নাম, এই হচ্ছে গরুটা, খুব সুন্দর এখানে এখন খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা এখন বেরিয়ে যাবো বোলপুর। গাড়ির ভেতরে একটু মশা ঢুকে গেছে বলে এখন বেরোনোর এ করা হচ্ছে। যাই হোক, আচ্ছা এটা দেখিয়ে দিই একটু, আমরা যখন প্রণাম করে বেরোচ্ছিলাম তখন এটা জাস্ট আমার সামনেই পড়ে, আর পুরোহিত যে যিনি মন্দিরে আছেন তিনি বললেন আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য, তো আমি এটা নিয়ে নিলাম। এখানে ধর, তো এবার বাবা আসলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, এখান থেকে এবার দেখি বোলপুর যেতে কতক্ষণ লাগে, প্রায় 2 ঘন্টা তো মনে হয় লাগবেই। এরপর আমরা গ্রামে রাঙামাটির আঁকা বাঁকা পথ ধরে ঘন কুয়াশার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা ছুটতে থাকলাম বোলপুরের উদ্দেশ্যে।
সকালবেলা ঘন কুয়াশার দাপট থাকা সত্ত্বেও আমাদের বোলপুর যেতে খুব একটা বেগ পেতে হয়নি, কারণ বোলপুর শান্তিনিকেতন যেতে তারাপীঠ থেকে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কিন্তু সকালবেলা রাস্তায় অনেক কুয়াশা থাকার কারণে আমরা ভেবেছিলাম 2 ঘন্টা হয়তো সময় লাগবে, কিন্তু সকালবেলা আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই প্রান্তিক হয়ে বোলপুরে পৌঁছে যাই। তোমরা যারা ভাবছো আগামী দিনে আগামী বছরে বসন্ত উৎসবকে সাক্ষী রেখে শান্তিনিকেতনে আসবে দোল উৎসবকে সেলিব্রেট করতে, তাদের জন্য বলছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এবং প্রান্তিক স্টেশন থেকে তোমরা কিন্তু টোটো গাড়ি পেয়ে যাবে এই শ্যামবাটি আসার জন্য। আর এই শ্যামবাটির পাশেই কিন্তু খোয়াইয়ের হাট মানে সোনাঝুরি হাট, আর এই সোনাঝুরি হাটেই এখন হয়ে থাকে বসন্ত উৎসব মানে শান্তিনিকেতনের ফেমাস দোল উৎসব। তোমাদের কাছে যদি আবির রং না থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই, এই শ্যামবাটির আশেপাশে কিন্তু এরকম অনেক আবির আর রঙের দোকান কিন্তু তোমরা পেয়েই যাবে। শ্যামবাটিতে রাস্তার দুধারে কিন্তু এরকম অনেক ছোট ছোট খাবারের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সকালের জলখাবারটা খেয়ে নিতে পারো। আমরা কিন্তু এখান থেকেই সকালের জলখাবার খেয়ে এই শ্যামবাটি রাস্তা বরাবর সোজা খোয়াইয়ের হাটের দিকে হাঁটতে থাকি। এটা হলো বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাট বা যার অপর নাম খোয়াইয়ের হাট। কিছু বছর আগেও কিন্তু দোল উৎসব শান্তিনিকেতনে পালন করা হতো বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, কিন্তু এখন সেখানে আর ওটা হয় না, এখন হয় বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাটে। আর এখন এখানেই আমরা দোল উৎসব পালন করতে চলে এসেছি, আর আমাদের মতো কিন্তু এখানে অসংখ্য লোক এসছে। দেখো সোনাঝুরি হাটে কিন্তু এই বাউল গান হবে, তারপরে সাঁওতালি গানে একটু নাচ হবে, কোমর দোলনা হবে, এটা কিন্তু খুবই কমন। কিন্তু বসন্ত উৎসবের মধ্যে এই বাউল গান হবে তারপর সাঁওতালি গানে এরকম নাচ হবে, সেটা কিন্তু উপরি পাওয়া যাকে বলা হয়। তোমার ঘরে বাস করে কারা হয় উঠ জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা, তোমার ঘরে বাস করে কারা হয় উঠ জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা মন জানো না।
সোনাঝুরি হাটে কিন্তু তোমরা হাতের কাজের অনেক জিনিস পেয়ে যাবে, সেটা শাড়ি পাঞ্জাবি হোক কিংবা ঘর সাজানোর জিনিস হোক, সব কিছু কিন্তু নিখুঁত হাতের কাজের জিনিস। যারা একটু শাড়ি লাভার আছো, মানে শাড়ি পরতে ভালোবাসো, তাদের জন্য তো সোনাঝুরি হাট পুরো স্বর্গ। দেখো এখানে কিন্তু অনেক কম দামের মধ্যে ভালো ভালো হাতের কাজের তৈরি শাড়ি তোমরা পেয়ে যাবে, আর এখানে কিন্তু 250-300-400-500 টাকার মধ্যে ভালো ভালো হাতের কাজের তৈরি শাড়ি পেয়ে যাবে। ছেলেদের বলছি শোনো, এবার যখন সোনাঝুরি হাটে আসার প্ল্যান করবে তখন পকেটে কিন্তু 1000 টাকা এনো, এখানে কিন্তু 250-300 টাকার মধ্যে ভালো ভালো পাঞ্জাবি তোমরা পেয়ে যাবে, আর সব কিছু কিন্তু হাতের তৈরি, নকশা করা, ডিজাইন করা, দারুণ দারুণ পাঞ্জাবি, আর এখানে কিন্তু মাত্র 250-300 টাকা করে কিন্তু পাঞ্জাবি শুরু। শাড়ি আর পাঞ্জাবি দেখানোর সাথে সাথে আরেকটু তোমাদের হাটটা ঘুরে দেখাই। দেখো এখানে দেখতে পারবে নিখুঁত হাতের কাজের তৈরি সমস্ত রকমের জিনিস, এখানে কিন্তু ছেলে আর মেয়েদের পাশাপাশি এখানে কিন্তু ঘর সাজানোর অনেক রকম জিনিসপত্র তোমরা কিন্তু পেয়ে যাবে। রবি ঠাকুরের জায়গা যেহেতু, তাই রবি ঠাকুরের ডিজাইন করা অনেক রকম জিনিস পাঞ্জাবি শাড়িতে বলো অনেক রকমের জিনিসে তোমরা পেয়ে যাবে রবি ঠাকুরকে। আর তারপর সোনাঝুরি হাটে যদি আসো তাহলে আমি আমার মতো করে বলবো তোমরা সকাল সকাল চলে এসো, কারণ এখানে হাটটা কিন্তু অনেকটা বড় আর এটা কিন্তু খুবই রিজনেবল, তাই পকেটে একটু যদি টাকা আনো তাহলে অনেক ব্যাগ ভর্তি শপিং করে যেতে পারবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা নিখুঁত হাতের কাজের তৈরি, তাই আমি রেকমেন্ড করব তোমরা একটুখানি সকাল সকাল এসো আর সোনাঝুরি হাটটা ভালো করে ভিজিট করো, এখানে কিন্তু অনেক অনেক রকমের ভ্যারাইটি জিনিস তোমরা পেয়ে যাবে, আর মন ভরে কিন্তু শপিং করতে পারবে। যেগুলো কলকাতায় অনেক দাম পড়বে সেগুলো কিন্তু খুব কম দামে এখান থেকে তোমরা পারচেজ করতে পারবে। সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম রাবড়ি। দেখো সোনাঝুরি হাটে কিন্তু রাবড়িটা খুবই বিখ্যাত, আর রাবড়ির সাথে মিষ্টি দই, এখানকার দই আর রাবড়ি খুবই বিখ্যাত, তাই আমি রাবড়িটা নিয়ে নিলাম। আর আমি রাবড়ি খেতে খুবই ভালোবাসি, 40 টাকা করে নিল, আমরা দুটো নিয়েছিলাম, আমরা 4 জন মিলে খেলাম, খুবই দারুণ ছিল কিন্তু খেতে। ঘড়িতে তখন 1টা ছুঁই ছুঁই, বাইরে যেরকম গরম বাড়ছে আর সেরকম রোদের তেজও বাড়ছে, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মায়ের পুজো দিতে, কারণ সতীপীঠের 1টা পীঠ বলে কথা, আর যখন বোলপুরে এসেছি তখন একবার মাকে পুজো দিয়েই যাই। তোমরা যারা সোনাঝুরি হাট হয়ে কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসবে বলে ভাবছো, তাদের বলছি তোমরা কিন্তু সোনাঝুরি হাটের বাইরে থেকে টোটো পেয়ে যাবে, মাত্র 4 কিলোমিটার তোমরা কিন্তু অনায়াসেই চলে আসতে পারবে 20-25 মিনিটের মধ্যেই।
এখানে কিন্তু কোনো রকম লাইন ছিল না। আমরা বাইরে থেকে 101 টাকা পুজোর ডালা কিনে আমরা ভেতরে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়ে দিলাম। দেখো বস, বাইরে খুবই গরম, আর গরমের মধ্যে একটু আমুলের নোলেন গুড়ের আইসক্রিমটা হবে না সেটা কখনো হয়। আমি আইসক্রিম খেতে থাকি আর নিতারা আখের রস খেতে থাকুক। আমরা পুরো সেদ্ধ হয়ে গেছি, সেদ্ধ যাকে বলা হয়। ওফ, মানে এতটা গরম এখানে, কালকে রাত্রেবেলা এতটা ঠান্ডা ছিল, আজকে সকালে এতটা কুয়াশা, সকালবেলা রীতিমতো ঠান্ডা লাগছিল, এই পাঞ্জাবি পরে ঠান্ডা লাগছিল, বাট বেলা বাড়ার সাথে সাথে ভাই এত গরম, এত গরম কি আর বলবো, পুরো সেদ্ধ, মানে মুখের অবস্থা অবস্থা দেখতে পাচ্ছ, পুরো সেদ্ধ হয়ে গেছি, তার উপরে এই রং ফং মাখা আছে। আমরা জাস্ট কঙ্কালীতলা মায়ের দর্শন করে বেরোলাম, খুব সুন্দর দর্শন হয়েছে সত্যি বলছি, একদম সামনে থেকে পুজো দিয়েছি, দারুণ দারুণ লেগেছে। আমি এই যে নিতারা আসছে এখন, আর এই বাবাও চলে এসছে এখন, গাড়ির মধ্যে বসে আছি, এসি গাড়ি বলে একটু বাঁচোয়া, জাস্ট ফাটাফাটি গরম এখানে। আমরা এই কঙ্কালীতলা মা দর্শন করে জাস্ট গাড়িতে এলাম, ভিড় মানে অনেক ভিড় আছে, কিন্তু সেরকম কোনো লাইন ছিল না, একদম স্মুথলি গেছি, পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর কি, এখন বেরোবো, আমরা লাঞ্চ করবো, দেখি কোথায় লাঞ্চে যাওয়া যায়। লাঞ্চ করাটাও একটা বিশাল টাফ, কেন সামনাসামনি ভালো রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা এখন চাপের ব্যাপার, কেন হাতে অলরেডি ঘড়ির টাইম কটা বাজে ভাবি এখন, দুটো 29 বাজে প্রায়, দেখি কখন লাঞ্চ করি। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আর একটা ভালো হোটেল খুঁজতে থাকি যেখানে দুপুরে খাবার খাবো। 2-3টে হোটেল খোঁজার পরে আমরা চলে এলাম গীতাঞ্জলি বলে একটা হোটেল কাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার করেছিলাম মাছ ভাতের 2 থালি আর চিকেন ভাতের 2 থালি। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি ডান, খাওয়ার যদি বলো টেস্ট, সেটা হচ্ছে চিকেনটা মোটামুটি ভালো ছিল, চিকেনটা একটু স্পাইসি ছিল, চিকেনটা ভালো ছিল, কিন্তু মাছটা বাবা বললো আর নিতা বললো একটুখানি মশলা বাটা গন্ধ বেরোচ্ছিলো, মানে স্মেলটা বেরোচ্ছিলো, আর একটু ভালো করে কুক হতো। এই ছিল ওভারঅল খাবার, আজকে তো যা ক্রাইসিস খাবারের, এখানে খাবারের হোটেলও অনেক কম, তো যা পেরেছি খেয়ে নিয়েছি এখন দুপুরবেলা। 160 টাকা করে নিল চিকেন আর 150 টাকা নিল মাছ ভাত, তো খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট ওরা ওয়াশরুম ইউজ করছি। আমরা গীতাঞ্জলি হোটেল বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানেই খেলাম, খাওয়া হয়ে গেছে, এখন আমরা ব্যাক টু তারাপীঠ, এখন গাড়িতে উঠবো, উঠে তারাপীঠে ব্যাক করবো। এই হলো গীতাঞ্জলি রেস্টুরেন্টের ভেতরটা, এইখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম, আর বাইরেটাও খুব সুন্দর বসার জায়গা আছে, বাইরেটাও খুব সুন্দর। যদি শীতকাল হতো তো বাইরে খেয়ে মজা হতো, বাট গরমকাল এতই, এখন বাইরে খেয়ে কোনো মজা নেই, যা গরম বাইরে। এই গীতাঞ্জলি হোটেল কাম রেস্টুরেন্টে তোমরা খাওয়ার সাথে সাথে থাকার ব্যবস্থাও কিন্তু করতে পারবে, মানে এখানে রাত্রিবাসের ব্যবস্থাও কিন্তু আছে। ওকে ফাইন, অল রাইট, দেখো চলে এলাম হোটেলে, আর হোটেলে এসে ফ্রেশ হয়ে গেলাম, কেন ফ্রেশ হওয়াটা খুব জরুরি ছিল, ওখানে রং ফং মেখে পুরো ধুত হয়েছিলাম, আর একদম হোটেলের ব্যালকনিতে আছি। হোটেলের রুম ট্যুর, হোটেলের ডিটেলস সব কিছু নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে দিয়ে দেবো। দেখো কালকে ভোরবেলা আমরা তারাপীঠ মন্দিরে আগে পুজো দেবো, আর তার সাথে এই হোটেল কোন হোটেলে আছি, কী ডিটেলস, কীরকম হোটেল রুম, সব কিছু কালকের ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে। আর আজকে এখন হোটেলের ব্যালকনিতে আছি, এই হচ্ছে রাস্তা, জাস্ট আধা ঘন্টা আগেই এসেছি, এখন এই সন্ধে হয়ে আসছে, আর এখন ফ্রেশ হয়ে নিলাম, এখন একটুখানি রেস্ট নেবো। রেস্ট নেওয়ার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, সকাল থেকে দেখলে কীরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে গিয়ে জানাও। কিন্তু আজকে সকাল থেকে, সকালে তো প্রথমে ডাবু খেয়েছিলাম, তারপরে বোলপুরে হোলির মজা করলাম। 5 বছর আগে আমি আর নিতাই কিন্তু হোলিতে এসেছিলাম, তখন আমি ভিডিও বানাতাম না, কিন্তু বিয়ের পরে আমাদের ইচ্ছে ছিল আরেকবার আসার, তো বিয়ের পরে আরেকবার এলাম। কিন্তু মারাত্মক গরম ভাই, সকাল থেকে মারাত্মক গরম লেগেছে, কিন্তু কঙ্কালী মায়ের কাছে ভালো করে পুজো দিয়েছি, এটাই একটা মনের তৃপ্তি। আর হোলিও আমাদের ভালোই গেছে, মানে গরম হলেও মানে দোল খেলাটা কিন্তু ভালোই গেছে, ওখানে কিন্তু বেশ মজা করে খেলেছি, অনেক কেনাকাটাও করেছি, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও আবার কালকে আসবে, মানে কালকে সকাল থেকে, কালকে সকালে তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেবো, তারপর আবার বাড়ি যাওয়ার আছে, ফেরার আছে, সব কিছু কালকের ব্লগে আছে। তো আজকের মতো সবাইকে টাটা,
আর ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে রেখো, আমি যখনই এরকম ভিডিও ব্লগ দিতে থাকবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোন হোটেলে আছি, কী ডিটেলস, কত টাকা নিচ্ছে, এগুলো নেক্সট ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, বাই বাই।